বীরে আমিরে হামজা আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুকের ভিতরে জড়িয়ে নিলেন, ডাক দিয়ে বলছে মুহাম্মদ আমি তোমাকে সাধারণ কোন মানুষ ভাবতাম, কিন্তু তোমার কথাগুলো আজকে বুঝলাম কোন সাধারণ মানুষের কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সাধারণ কোনো মানুষ হইতে, প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে, হিংসা প্রয়ণ হতে, প্রতিশোধ নেওয়াতে তুমি মত্ত হয়ে থাকতে, প্রতিশোধে বিশ্বাসী হতে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ধরে ফেলেছি, ওয়ালা ইন আতাতুম বাশারা মিসলাকুম ইন্নাকুম ইদাল্লা খাসিরন, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি নিশ্চয় একজন অসাধারণ মানুষ। ও মুহাম্মদ তুমি যদি প্রতিশোধে বিশ্বাসী হতে আমি তোমাকে সাধারণ ভাবতাম, কিন্তু তুমি সাধারণ কোনো মানুষ নও, যেহেতু প্রতিশোধে বিশ্বাসী নয়। সুতরাং এই অসাধারণ ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে আসে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে ওহী দ্বারা নিয়ন্ত্রিত। ও ভাতিজা মুহাম্মদ আমি তোমাকে সাক্ষী রেখে তোমার হাতে কালেমা পড়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার, খুশি হলেন কে? দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতা মুক্তির কাণ্ডারী সমস্ত নবী রাসূলদের মাথার মুকুটা কেনামদার তাজদার মদিনা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত জনপদের বন্ধু আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বর আলম রব্বে কারিমের বন্ধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন? তাম আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীতে যখন অত্যাচার নির্যাতন আর নিপীড়নের খোরাকগুলো আমাদের উপরে, তখন একমাত্র কেবলমাত্র সেই অত্যাচার নির্যাতন আর নিপীড়ন থেকে বাঁচার জন্য একটাই মাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পথ, সেই পথটা হলো আল্লাহর কোরআনের পথ। কথা বলেন ঠিক কিনা? আর এই পথের অনুসরণ যখন হয় তখন দুইটা দল হয়, কয়টা জোরে বলা লাগবে? একটা দল বাতিলের সঙ্গে আতাত করে, দাড়ি থাকে, টুপি থাকে, জুব্বা থাকে, সেম কোয়ালিটি আলিম হিসাবে দাবি করে। আরেকটা আল্লাহর রাহে জীবন দিয়ে উদ্বুদ্ধ হয়ে দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করে আল্লাহর জান্নাতি বলে নিজেকে ঘোষণা করে। আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মাই আশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দুই নম্বর সূরা দুই নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের দুইশো সাত নম্বর আয়াতের ভিতর আছে, সূরাতুল বাকারার ভিতরে জানা দেয় মানুষের মধ্যে এমন কোন মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে, আবার বলছি মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাখে বিলিয়ে দিয়ে আল্লাহর প্রত্যেকটি কথায় সন্তুষ্ট থাকে। আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমি আল্লাহ ডিগ্রি জারি করলাম, আমি আল্লাহ প্রজ্ঞাপন দিলাম, আমি আল্লাহ নির্দেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, ওই ব্যক্তিদের উপরে রয়েছে আল্লাহর রহমত আর ভালোবাসা। তাহলে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, হক আর বাতিলকে চিহ্নিত করে আল্লাহর রাহে পড়ে থাকে, এরা সফল। না যারা তাগুতের সাথে গোলামি করে তাদের চিন্তা চেতনায় পরিচালিত হয় তারা সফল, যারা আল্লাহর পক্ষে না তাগুতের পক্ষে, আল্লাহর পক্ষে এগুলো শক্তিশালী হয়। যদিও দেখতে তাদের পথটা সংকুচিত হয়, যদিও দেখতে তাদের পথটা বড় কঠিন হয়, কোনটা কাকীর্ণ পথ হয়, কোনটা কাকীর্ণ পথ হয়, কঠিন পথ হয়,
আবার আল্লাহ পাক বলেন যারা কঠিন পথকে মাড়িয়ে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করে না, সত্য সদা সর্বদা তুলে ধরে, আমি আল্লাহ পাক জানাই দিলাম ওই ব্যক্তির পক্ষ থেকে যে পথের ঘোষণা আসে, ওই ব্যক্তির পক্ষ থেকে যে দিক নির্দেশনার ঘোষণা আসে, ওটা অন্যকারী দিক নির্দেশনার পথ নয়, ওটাই হলো আল্লাহর পথ ফতোয়াকা। ওয়ালা তালবিসুল হক বিলবাতিল ওয়াতাকুতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ পাক বলে যারা ঈমানদার হবে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করবে না, জেনে শুনে সত্য তোমরা গোপন করবে না, যদি তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো মুমিন হতে পারবে না। তাহলে যারা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার সত্য চরিতার্থ করার জন্য সত্য কথাগুলো গোপন করে বাতিলের সঙ্গে আতাত করে, এরা কোনোদিন জান্নাতি ফেরকার দল হতে পারে না, বরং এরা জাহান্নামী ফেরকার দল। যারা সত্যকে আলিঙ্গন করে আল্লাহর নির্ধারিত মৃত্যুকে স্মরণ করে আল্লাহর পথে অটল আর অবিচল থাকে, এরাই হলো সত্য পথের অনুসারী, এরাই হলো জান্নাতি দল, ঠিক কিনা? তাহলে জান্নাতি দলে থাকবো না জাহান্নামে? আর জান্নাতি দলে থাকলে কি হবে শুনুন, জান্নাতি দলের কোয়ালিটি থাকবে, গুণগত মান থাকবে, ঘরের ভিতরে বসে থেকে তাসবির দানার ভিতরে ইসলামটাকে খুঁজবে না, শুধুমাত্র কেবলমাত্র নিজেকে মুসল্লি দাবি করে, নিজেকে মুসল্লি দাবি করে ঘরের ভিতর থেকে নন্দলালের ভিতরে দেশ স্বাধীন করবে না। নন্দলাল আপনারা পড়েছেন, ঘর থেকে বের হয় না অ্যাক্সিডেন্টের ভয়ে, ঘর থেকে বেশি খাবার খায় না মরার ভয়ে। তার মানে যারা শুধুমাত্র মুখে কেবলমাত্র শুধুমাত্র ইমানদার দাবি করে কিন্তু ইসলামের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিতে জানে না, ইসলামের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করতে জানে না, ও কোনোদিন জান্নাতি ফেরকার দলের মুসলমান হতে পারে না। জান্নাতি ফেরকার মুসলমানের দলের সংজ্ঞা দিচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার আঙ্গিনায় এই দিনের প্রচার করার জন্য, এই দিনের প্রচার করার জন্য আল্লাহর নবী মার খেলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মার খেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেলেন, গলায় চাদর ধরে টান দিলেন, এমন জোরে টান দিয়েছেন আল্লাহর রাসূল মাটিতে পড়ে গেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাদর ধরে টান দিয়েছেন বিশ্ব নবীর চোখ মোবারক সহ চেহারা মোবারকটা লাল হয়ে গেছে মাটিতে পড়ার কারণে, এমন অবস্থায় আবু জেহেল আল্লাহ রাসূলকে ধাক্কা দিয়ে জমিনের ভিতরে ফিরে দিয়েছে। বিশ্বনবীর এমন অবস্থা, বিশ্বনবীর এমন অবস্থার কথা শুনলেন বিশ্বনবীর চাচা বীরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনার পর উনি তখনও মুসলমান হয় নাই, শিকারে চলে গিয়েছিলেন, উনি শিকার থেকে ফিরে এসলেন, বিশ্বনবীর এই কঠিন কন্টা কাকীর্ণ পথ মারি দেওয়া নির্যাতিত নিপীড়িত অবস্থা দেখলেন, আল্লাহ রাসূলের এই অবস্থা দেখলেন, দাসীর মুখে শুনলেন, এরপর তিনি একটা ধনুক নিলেন, পিঠের পাশে ধনুকটা বাঁধায় ঘোড়ার পৃষ্ঠা হরণ করে দ্রুত গতিতে আবু জেহেলের বাড়িতে তিনি পৌঁছে গেলেন। আবু জেহেলের বাড়িতে পৌঁছে যাওয়ার পর আল্লাহর নবীর এই চাচা বীর আমির হামজা তখনও ইসলামের সুশীল ছায়া তলে তখনও আসে নাই, ইসলাম যে শান্তির একটা ধর্ম, ইসলাম যে শান্তির বার্তা দিয়ে অশৃঙ্খলিত জাতিতে শৃঙ্খলার দিকে নিয়ে আসে, অসভ্য জাতিকে সভ্যতার দিকে আসে, অন্যায়কারী জাতিকে ন্যায়ের দিকে নিয়ে আসে, অশীল ব্যাপনা জাতিকে সভ্য জাতিতে শালীন জাতিতে পরিণত করে। এই এই রকম ইসলামিক একটি শান্তির ধর্মের দিকে তখনও বীর আমির হামজা আসে নাই, আল্লাহর নবীর এই চাচা তখন আসে নাই, বিশ্বনবীর এই কঠিন মুহূর্ত দেখলেন, আঘাতের দৃশ্যের কথা শুনলেন, তার দাসীর মুখ থেকে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে সেই বর্ণনা শুনলেন, খন্দরটা তুলে নিলেন, পিছের পাশে বেঁধে নিলেন, পিছনের বেঁধে নেওয়ার পর ঘোড়ার পৃষ্ঠা হরণ করে আবু জেহেলের বাড়ি পর্যন্ত গেলেন। আবু জেহেলের বাড়িতে ছুটে গিয়ে বললেন, আবু জেহেল তুমি কি বাড়িতে, বের হও। আবু জেহেল বাড়ি থেকে বের হলো, বের হওয়ার পর ডাক দিয়ে বলতে চায় আবু জেহেল, তুই আমার ছোট্ট ভাতিজা মোহাম্মদকে কেন মেরে দিয়েছিস বল, মোহাম্মদের দোষ কি, মোহাম্মদের মতো ভালো মানুষ
গোটা মক্কার ভূমির ভিতরে নাই যাকে সাদিকুল আমিন বলা হয়, যিনি আলামিন, যিনি আস-সুদুক, যিনি আস-সাদিকুল আমিন। তিনি সত্য ন্যায়ের দিকে মানুষদেরকে ডাকে, অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে ন্যায়ের দিকে ডাকে, অশ্লীলতার মানুষকে হেদায়েত করে শালীনতার দিকে ডাকে। বহুত্ববাদী পূজারী বাদ দিয়ে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর গোলামি করার জন্য বলে মোহাম্মদ বুঝি সত্য দিকে ডাকার কারণে, এক আল্লাহর গোলামি করার কথা বলার কারণে বুঝি তার দোষ। এই জন্যই বুঝি মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তুমি আঘাত করেছ। আবু জুগাল কথা বলে না, আবু জুগাল লক্ষ্য করে দেখে বীর আমির হামজার চোখ দুটা লাল টক টক করতেছে, শরীরটা কাঁপতেছে রাগের চোটে। বীর আমির হামজা ডাক দিল, আবু জুগাল বল কথার কেন উত্তর করিস না, আমার ভাতিজা গেতি, তুই জানিস বাবা নাই মা নাই, আমার ভাতিজা বড় গেতি, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, দাদাও নাই বাবাও নাই, তুই কি মনে করেছিস বাবা হারা দাদা হারা মোহাম্মদ গোটা মক্কা ভূমিতে একা? না রে না আবু জুগাল্লা, শোন, বাবা হারা দাদা হারা মোহাম্মদ একা নয়, মোহাম্মদের পিতা আব্দুল্লাহ মারা যেতে পারে, কিন্তু শুনে রাখ, মোহাম্মদের পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, কিন্তু মোহাম্মদের চাচা বীরে আমিরে হামজা এখনো দুনিয়াতে বেঁচে আছে, মোহাম্মদের কিঞ্চিৎ পরিমাণ ক্ষতি করতে পারবা না। মোহাম্মদের পিতা আব্দুল্লাহ মারা গেছে ঠিক আছে, কিন্তু মোহাম্মদের চাচা বীর আমির হামজা তো মারা যায় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ধনুকটা বের করলেন, পিছন দিক থেকে বের করি আবু জুগাল্লার মাথায় এমন করে একটা সজোরে আঘাত করলেন, মাথাটা ফেটে গেল, রক্তটা ফেঙ্কি দিয়ে বের হয়ে গেল, রক্তটা হাতের ভিতরে মাখা নিলেন, রক্তটা হাতের ভিতরে মাথায় নেওয়ার পর বিশ্ব নবীর কাছে ফিরে আসলেন। বীর আমির হামজা তখন ইসলাম গ্রহণ করে নাই, আমির হামজা আসার পর আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বে কারিমের বন্ধু, আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকটা কোলের ভিতরে উঠায় নিলেন, মস্তকটা কোলের ভিতরে উঠায় নিয়া ডাকতে বলছে মোহাম্মদ, তুমি ওরা আবু জুগাল মনে করেছিল তোমার বাবা নাই, এই জন্য তোমাকে আঘাত করেছে, শুনে রাখো শুনে রাখো, তোমার বাবা না থাকতে পারে কিন্তু তোমার জাত চাচা আমির হামজা তো মরে যায় না, তোমার চাচা হিসাবে তোমার বাবার বদনামি নিয়েছি আমি আমির হামজা, আবু জুগাল্লার বাড়িতে গেছি, ধনুক দ্বারা মাথায় সজোরে আঘাত করেছি, রক্ত বেরি করেছি, ফেনকি দিয়ে রক্ত বের হয়েছে, হাতের ভিতরে চিহ্ন হিসাবে নিয়ে এসেছি, ও ভাতিজা বলো 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 তুমি কি খুশি হয়েছো? আল্লাহ রাসূল চোখের দিকে তাকিয়ে আছে, চোখ ভরা পানি গাল ভরা পানি, চাচার মুখের দিকে তাকিয়ে ডান হাতটা নিয়ে চাচার গালের ভিতরে দিয়েছে, ডাকতে বলছে চাচা আপনি কাকে মেরেছেন কি করেছেন, এগুলো বলে আমাকে খুশি করতে পারবেন না। বীরে আমির হামজা কেঁদে ফেললেন, কি চাও তুমি বলো, কি করলে তুমি খুশি হবে, কি করলে তুমি খুশি হবে? যখন বীর আমির হামজা বলেছে ও ভাতিজা মোহাম্মদ বলো কি করলে তুমি খুশি হবে, কি চাও তুমি বলো, আমি তোমার সেই চাহিদাটা পূরণ করব। আল্লাহর নবী চাচার ড্যান হাতটা চাচার গালে দিয়ে বলতেছো চাচা তুমি কাকে মেরেছো, কার রক্ত ঝরেছো মোহাম্মদ, আমি শুনতে চাই না, আর খুশি হব না করলে, কিন্তু আমি খুশি হব ওই কারণে একবার যদি তোমার এই মুখ দ্বারা একবার স্বাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, মোহাম্মদের চাইতে আর কেউ বেশি খুশি হবে না। আল্লাহু আকবার, আখিরাতের কান্নারী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শোনার সঙ্গে সঙ্গে
বীরে আমির হামজা আপন ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুকের ভিতরে জড়িয়ে নিলেন, জড়িয়ে নাক ডাক দিয়ে বলছে মোহাম্মদ আমি তোমাকে সাধারণ কোন মানুষ ভাবতাম কিন্তু তোমার কথাগুলো আজকে বুঝলাম কোন সাধারণ মানুষের কথা নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সাধারণ কোন মানুষ হইতে প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে, হিংসা প্রায়ণ হতে, প্রতিশোধ নেওয়াতে তুমি মত্ত হয়ে থাকতে, প্রতিশোধে বিশ্বাসী হতে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ধরে ফেলেছি ওয়ালাকিন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লা খাসিরন, তুমি সাধারণ কোন মানুষ নও, তুমি নিশ্চয় একজন অসাধারণ মানুষ। ও মুহাম্মদ তুমি যদি প্রতিশোধে বিশ্বাসী হতে আমি তোমাকে সাধারণ ভাবতাম কিন্তু তুমি সাধারণ কোন মানুষ নও, যত প্রতিশোধে বিশ্বাসী নয়। সুতরাং এই অসাধারণ ব্যক্তি দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে আসে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে ওহি দ্বারা নিয়ন্ত্রিত। ও বাতিজা মুহাম্মদ আমি তোমাকে সাক্ষী রেখে তোমার হাতে কালেমা পড়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুসলমানদের সেই ধর্ম ইসলাম ধর্ম আঘাত নির্যাতন নিপীড়ন মানুষকে করতে জানে না, অশান্তির বার্তা দেওয়া যায় না, বরং অশান্তিকে দমিয়ে দিয়ে শান্তির দিকে আহ্বান করে, এর নাম ইসলাম ধর্ম, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয়, আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানি দাতা, নাউজুবিল্লাহ। হকের কথা বলাই বুঝি সাম্প্রদায়িক উস্কানি দাতা, সত্য কথা বলাই বুঝি বাতিলের দিকে উস্কানি দাতা, বরং সারা পৃথিবীতে ন্যায়ের কথা, সত্যের কথা, শালীনতার কথা, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার কথা, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসে জান্নাতের দিকে ডাকার কথা, একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের ধারক বাহকরাই বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? তোমরা যাদের ডাক দাও এরা হলো আব্রাহাম লিঙ্কন এর গণতন্ত্রের ডাক দাও, তোমরা সমাজতন্ত্রের ডাক দাও, তোমরা পুঁজিবাদের ডাক দাও, আমরা দে আল্লাহর কোরআনতন্ত্রের ডাক, কথা বলুন ঠিক কিনা? তাহলে সফলতা আব্রাহাম লিঙ্কনের দিকে না আল্লাহর কোরআনের দিকে? তাহলে আজকে জাতি তোমাদের মেকি ভালোবাসা বুঝে গেছে, এই জন্য যতই চক্রান্ত করো আল্লাহর কোরআনের দিকে থাকতে রাজি আসি না নাই।